প্রিয় দর্শক, দ্য ওয়ার্ল্ড কুজিনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চাইনিজ স্টাইল লং বিন এবং এগ প্ল্যান্ট স্টার ফ্রাই। সিম্পল কিন্তু অত্যন্ত মজাদার এই রেসিপিটা, আপনারা চাইলেই যে কোনো সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো আমরা যেহেতু চায়নায় থাকি, আমরা এখানে নর্মালি যখন কোনো রেস্টুরেন্টে গিয়ে থাকি, এটা আমাদের একটা কমন ডিশ থাকে, কারণ এটা খেতে খুব মজার। তাই আমরা এই রেসিপিটি আজকে আপনাদের সাথেও শেয়ার করছি। আমরা আশা করি যে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং খেতে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তাই রেসিপিটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এই স্টার ফ্রাইটা রান্নার জন্য আমার যে মেইন ইনগ্রিডিয়েন্টস তা হলো লং গ্রিন বিন এবং এগ প্ল্যান্ট বা ব্রিঞ্জল। এছাড়াও আমার অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কাঁচামরিচ কুচি, লাগবে সিচুয়ান পেপার কর্ন, আদা কুচি, রসুন কুচি। এছাড়াও এই রান্নার আরেকটি উপকরণ আছে, সেটা হচ্ছে চিকেন কিমা। তো আপনারা চাইলে এখানে চিকেনের বদলে গরুর মাংসের কিমাও ইউজ করতে পারেন। এখন আমি ভেজিটেবলগুলোকে কেটে নেব। প্রথমে আমি লং গ্রিন বিনটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব এবং এরপরে আমি যে এগ প্ল্যান্টটা আছে এটাকে মোটামুটি রাফলি ত্রিভুজাকার সাইজ অথবা কিউব সাইজ করে কেটে নেব। তো ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো কুকিং অয়েল। এই তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে লং বিনগুলো যেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো তেলের পরিমাণটা এখানে এমন হতে হবে যেন যে লং বিনগুলো আছে এগুলো যেন তেলের মধ্যে ডুবে যায়, কারণ এটাকে আমার ডিপ ফ্রাই করে নিতে হবে। তেলের মধ্যে গ্রিন বিনগুলো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। খেয়াল রাখতে হবে যেন এগুলো একবারে সেদ্ধ হয়ে নরম না হয়ে যায় বা একবারে পুড়েও না যায়, ক্রিস্পি যাতে না হয়ে যায়। ঠিক একইভাবে আমি বেগুনটা বা এগ প্ল্যান্টটাকেও ডিপ ফ্রাই করে নেব। এ সময় মোটামুটি বেগুনের গাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক ওরকম সময়ই আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এরপরে আমি যে চিকেনের কিমাটা আছে সেইটাকেও একটু ভেজে নেব হালকা করে। এই উপকরণগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি অন্য আরেকটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কুকিং অয়েল এবং এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। হালকা কিছুক্ষণ রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা কুচি। এরপরে আর একটু নেড়ে চেড়ে আদা এবং রসুন কুচিটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব সিচুয়ান পেপার কর্ন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে থাকবো, যখন এর মধ্যে থেকে একটা খুব সুন্দর অ্যারোমা, বিশেষ করে রসুন এবং সিচুয়ান পেপার কর্নের একটা সুন্দর অ্যারোমা আসা শুরু করবে তখন আমি এর মধ্যে যে ভেজে রাখা চিকেন কিমাটা ছিল সেটা অ্যাড করে দেব, দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন এগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো বা স্টার ফ্রাই করতে থাকবো। এরপরে কিছুক্ষণ এভাবে স্টার ফ্রাই করার পর এর মধ্যে আমি যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভেজিটেবলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকব। এর মাঝখানে অ্যাড করে দেব সয়া সস, দিয়ে দেব অয়েস্টার সস। এরপরে বেশ কয়েক মিনিট ধরে এটাকে নেড়ে চেড়ে স্টার ফ্রাই করতে থাকব। এবং দিয়ে দেব সামান্য স্প্রিং অনিয়ন কুচি। এরপরে এটাকে আমি বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে স্টার ফ্রাই করে নেব। ব্যাস, আমার চাইনিজ স্টাইলে লং বিন অ্যান্ড এগ প্ল্যান্ট স্টার ফ্রাই রেডি। এই রান্নাটা কিন্তু খুব সহজেই এবং খুব দ্রুত করে ফেলা যায়, তাই আপনারা চাইলে এই বাসায় যে উপকরণগুলো আছে এগুলো অনেক সহজলভ্য, তো এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলবেন এবং খেতে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন দেশি বিদেশি রান্নার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ।